কিংবা ওবায়দুল কাদেরকে যদি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তবুও বিএনপির বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব নয়, নিশ্চিত বিজয়। এবং জামাত চায় যে এই সরকার প্রলম্বিত করুক তাদের কার্যকাল। বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, তড়ি ঘড়ি করে, পারলে এক মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাতেও বিএনপির কোনো আপত্তি নেই। আমি বলার চেষ্টা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যত মঙ্গলই করুন না কেন, যত কল্যাণই করুন না কেন, আলটিমেটলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি তার একটা সম্পর্ক না থাকে এবং একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপিত না হয়, তাহলে তার সরকার ভালো মতো কাজ করতে পারবেন না। দ্বিতীয়ত, আলটিমেটলি তো তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে, টুডে আর টুমরো। এখন তিনি যে কর্মগুলো করছেন এই মুহূর্তে, সেই কর্মগুলোতে অনেক ঝামেলা আছে। তো এই তার সকল কর্মকে বৈধতা দেওয়া পার্লামেন্টের মাধ্যমে, আইনের মাধ্যমে, এই কাজটি করবেন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ বা যারা অনাগত দিনে বা ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারা। তো এখন যে সকল রাজনৈতিক দল সরকার গঠন করবেন সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর দূরত্ব তৈরি হয় এবং সম্পর্ক ভালো না থাকে, তাহলে আগামী দিনে এই উপদেষ্টা পরিষদের এবং এই সরকারের সাথে যারা সম্পৃক্ত সবাই আইনি জটিলতায় পড়বেন, ঝামেলায় পড়বেন, বিপদে পড়বেন, জেল জুলুম হুলিয়া তাদেরকে তাড়া করবে। এবং যেহেতু তারা খুব সেন্সিটিভ মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিমত্তা তাদের রয়েছে, তো এই ভয় নিয়ে, ত্রুটি নিয়ে তারা কাজ করতে পারবেন। এই জন্য যতটা সম্ভব একটা ফেলোশিপ যদি রাজনৈতিক দলগুলোর সাথে তৈরি করা যায়, এটা তাদের জন্য ভালো হবে। তো এই দাবি যখন সবার পক্ষ থেকে এলো, রাজনৈতিক দলের পক্ষ থেকে এলো, আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি আমাদের পক্ষ থেকে এলো, তিনি সেটিকে সম্মান জানিয়েছেন এবং বেশ কয়েকটি বৈঠক করেছেন। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময় তিনি প্রায় প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন আওয়ামী লীগ ছাড়া সকলের সঙ্গে বৈঠক করেছেন। এ দফা জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন কিনা আমি বলতে পারবো না। তো যা হোক, এখন তার যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য বৈঠক হলো জামাতের সঙ্গে আর বিএনপির সঙ্গে। তো অন্যান্য যে সকল দল, তারা তাদের মতো কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়েছেন, তারা যথেষ্ট খুশি, জামাতও খুশি। এবং জামাত চায় যে এই সরকার প্রলম্বিত করুক তাদের কার্যকাল, এমনকি এই সরকার যদি 5 বছর থাকে বা আরও বেশি সময় থাকে, এটা জামাতের জন্য এই মুহূর্তে কোনো সমস্যা নয়। কিন্তু বিএনপির জন্য যে সমস্যা, সেটা হলো বিএনপি যদি দীর্ঘ সময় অপেক্ষা করে, তাহলে এত বড় একটি দল তাদের পক্ষে ক্ষমতাহীনভাবে নিয়ন্ত্রণ করা সমস্যা হয়ে পড়বে। 2 নম্বর হলো যে সরকার ঢাকা শহরে, সচিবালয়, বিভিন্ন জায়গাতে ক্ষমতা দেখাচ্ছে বটে, কিন্তু তৃণমূলে মূলত বিএনপি নেতাকর্মীরা ক্ষমতা ভোগ করছে, ফলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছে, যেগুলো নিয়ন্ত্রণ করা দলের যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ তাদের পক্ষে সাংগঠনিক ক্ষমতা দ্বারা সম্ভব নয়, তাদের প্রশাসনিক ক্ষমতা দরকার। এখন প্রশাসনিক ক্ষমতা ডক্টর ইউনূসের হাতে, তো তিনি তো বিএনপির পক্ষ হয়ে বিএনপির পরামর্শ অনুযায়ী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। তিনি যেটি করবেন, তিনি যদি চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন, অপারেশন পরিচালনা করেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বিএনপি নেতাকর্মী সেখানে, যাকে বলা হয়, দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে, মামলা মোকদ্দমায় নতুন করে তারা জড়াবে, এবং এর ফলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে, গ্রহণযোগ্যতা কমে যাবে, এবং বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী তাদের জন্য রাজনৈতিক সম্ভাবনা তৈরি করবে। এই জন্য বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, তড়ি ঘড়ি করে, পারলে এক মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাতেও বিএনপির কোনো আপত্তি নেই। এর কারণ হলো এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশনে যদি স্বয়ং শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়, এখন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, কিংবা ওবায়দুল কাদেরকে যদি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তবুও বিএনপির বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব নয়, নিশ্চিত বিজয়। কিন্তু এটা যত প্রলম্বিত হবে তত বিএনপির জন্য বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসবে। এই জন্য বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। তো এই কারণে কি হলো, বিএনপির মধ্যে এবং ডক্টর ইউনূসের সরকারের মধ্যে আলটিমেটলি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে যাবে, যার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির কথা, জামাতের কথা এবং সরকারের কথা, তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের কথার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই, ধারাবাহিকতা নেই। 2 নম্বর হলো যে বিএনপি যা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিপরীত দিকে ছুটছেন। বিএনপি যদি ডালে ডালে হাঁটার চেষ্টা করে নির্বাচন নিয়ে, আর নির্বাচনকে অ্যাভয়েড করার জন্য, প্রলম্বিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পাতায় পাতায় হাঁটছে। তো এইরকমই একটি অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়, বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু তারপরেও যেহেতু বিএনপির প্রয়োজন, অভাব, দরকার,
এই কারণে বিএনপি অনেক সময় তার মেজাজ ঠিক রাখতে পারছেন না। এই জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাকে কখনো দেখি সাহায্যের হাত বাড়ানোর অঙ্গীকার তিনি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছেন, আবার পরদিনই তিনি নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা দাবি করছেন। তো এই অবস্থার মধ্যে যখন বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো, সেই বৈঠকের কিছু ভিডিও ফুটেজ, কিছু স্টিল ছবি আমি দেখার চেষ্টা করলাম। তো সেখানে উভয় পক্ষই অভিনয় করার চেষ্টা করেছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ হাসি খুশি প্রাণোচ্ছল থাকার চেষ্টা করেছেন কিছু সময়, আবার হঠাৎ করে দেখলাম যে তার মুখ নিদারুণ গম্ভীর হয়ে গিয়েছে এবং তিনি চিন্তিত, বিরক্ত, বিব্রত, এরকম ছবিও আমরা দেখতে পেয়েছি। একেবারে নিখুঁতভাবে আন্দাজ করতে পারি সেটি হলো বিএনপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। তারা বৈঠক শেষে যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনে তাদের সকলের মুখোশ ছবি, শরীরের ভাবভঙ্গি, চোখের জ্যোতি সবকিছু ছিল নেতিবাচক। অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের মাধ্যমে একটি সুসংবাদ নিয়েও বের হতে পারেননি। তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে 50 লাখ ভুয়া মামলা রয়েছে, কত দ্রুত এই মামলাগুলো একেবারে উইথড্র করা যায়, এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলতেন যে আগামী 24 ঘন্টার মধ্যে আমি এই মামলাগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা করছি, বিএনপি খুশি হয়ে যেত। কিন্তু এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস কী বলেছেন, বিএনপি কী বলেছে, তা সংবাদ সম্মেলনে আমরা জানতে পারিনি।